বন্ধুরা, ভোগার প্রভাতি চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত। আর এখন বাজছে একটা, কত হবে, যাই হোক মোবাইলে দেখা যাচ্ছে না। আর আমরা এক জায়গায় যাচ্ছি, এই যে আমার ছোট মেয়ের সঙ্গে আছে, হাই। আমার বর আগিয়ে গেছে, আমরা এখানে একটু টোটো ধরার জন্য আগিয়ে যাচ্ছি। আর হচ্ছে সেখানে যে তোমাদেরকে সবটাই শেয়ার করব এবং বলবো কেন যাচ্ছি, কী যাচ্ছি, তোমরা থাম্বনেল থেকে বুঝতে পারবে, ঠিক আছে। এখন প্রচুর বাতাস দিচ্ছে আর বাবা পাতাগুলো সব মানে ঝরে ঝরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এখন আপাতত দেখি কাকে পাওয়া যায়, যেতে হবে তো, এখান থেকে বাস স্ট্যান্ড অনেকটাই দূর আমাদের। যাই হোক, আমরা এখানে এটা হচ্ছে আমাদের ক্লাব, দেখতেই পাচ্ছ, ক্লাবের কোনো মাত্রা তালমাত্রা কেন নেই, যদিও বা শুধু একমাত্র সরস্বতী পুজোর সময় ক্লাবে সব ছেলেদেরকে দেখতে পাওয়া যায়, যখন মাইক টাইক বাজে, মানে ক্লাব বলে বোঝা যায় তখন আর কি, তার আগে বোঝা যায়নি। যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি, আর মাস্কটা ব্যাগে রয়েছে, মাস্কটা এগুলো পরা হয়নি, বাসে উঠে পড়বো, ঠিক আছে। প্রচুর রৌদ্র দিয়েছে, ভীষণ পরিমাণে রোদ হচ্ছে, তোমাকে দেখাবো, ওই তো রোদটা ভীষণ, টোটো ফোটো কিচ্ছু পাচ্ছি না, দাঁড়িয়ে আছি। যাই হোক, আজ হচ্ছে আমার সোমবার, আমি ভাত টাত খাইনি, সাবু খেয়েছি, সাবু খেয়ে বেরিয়েছি, দেখা যাক ওখানে কিছু খেয়ে নেবো, খেতে তো পাবেই। আর ওখানে যে তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে, চলো আমার সঙ্গে। বাসে উঠে গেছি, যাচ্ছি বাসে, দেখো বাসে উঠে যাচ্ছি, বাসে বুঝতে পারছ, বিড়াল লাফাচ্ছে, হ্যাঁ পেছনে বসে থাকলে তো খুবই থাকানো কথা, নেমে যে আবার কথা বলবো। বন্ধুরা দেখো, এখানে একটা ব্রিজের কাজ হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরকে কি দেখাতে চলেছি, দেখো আসতে না, ও আসতে, দেখো তোমাদেরকে কি দেখাচ্ছি, অনেকটা উঁচু উঁচু, এ ধর আমাকে, ও বাবা পাটাতন, কাঠের পাতা পাটাতন, তার উপর দিয়ে হাঁটতে হচ্ছে, কি ভয় লাগছে, এ দেখো যাচ্ছে, মানে নৌকোর উপর, মানে ভাসা পোল বলে যাকে, নৌকোর উপর পাটাতন বিছিয়ে মানে ভেসে আছে আর কি, পোলটা ভেসে আছে, ওই দিকে যাস না, এই দিকটা দাঁড়া, ওকে দেখিয়ে দিই, ভয় নামতে পারছি না। এটা হচ্ছে শিয়াবতী নদী, ঠিক আছে, এর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে উত্তর ব্রিজটা, সেইটা সঙ্গে এটা এসে মিশেছে, কত বড় বড় দেখ, দড়ি দিয়ে টাঙানো আছে, ওই গাছের উপরের দিকে টাং দেওয়া আছে, দেখছিস, আর যাস না ওদিকটায়। অনেকক্ষণ ধরে তোমাদেরকে দেখাচ্ছিলাম কিন্তু আমাকে দেখাচ্ছিলাম না, যাই হোক এখন দাঁড়িয়ে আছি আমি, দেখতে পাচ্ছ বাবা নড়ছে চারিদিকটা, আমি পুরো ভয় পাচ্ছি আমাকে, যাই হোক চারিদিকটা দেখে নিয়েছো তোমরা। চলো উঠো, চলো উপরে দিকে, চলো কতটা সিঁড়ি ভেঙে উঠতে হবে, বুঝতে পারছিস,
মার্কেটের ভিতরে ঢুকেছি, দেখো এত সুন্দর সুন্দর জামা প্যান্টগুলো লাগছে। কুঠি বাজার বলে এটাকে, এই তো চলে এসছে। লঙ্কা দেখে কুচানো তো পাপা কি বললো, এখানে চাইলে বাঘের দু চোখ পাওয়া যায়। সব পুটুলি পুটুলি টাঙানো আছে চারদিকে। ঠিক আছে পরে বলছি। এইগুলো হচ্ছে বাঁশ কাটা, এইটা কি, এটা এটা সবুজ চাল, সবুজ পাতা বলো, এটা পিওর সাবু পাপড় দেখো, পিওর একবারে। আর এটা হচ্ছে সেই যারা কাঠের কাজ করে, কাঠের কাজ করলে এই রেঁধা দিয়ে ঘুরিয়ে কাঠকে ফুটা করা হয়, এটা একটা ডিজাইন না। ১০ টাকা ছাপ দিয়ে পোস্তুর প্যাকেট কি সুন্দর করা আছে। চারিদিকে দোকান, চারিদিকে দেখছি কত বক্স দেখ, বক্সগুলো কত সুন্দর সুন্দর। এই নোংরা এদিকে, পুরো অন্ধকারের ভিতর দিয়ে ঢুকে যেতে হবে বাবা। কি হবে কত মাদুর দেখ, তো মাদুরই দেখ, শুধু যেমন লাগে মেটাল মার্কেট কুঠিঘাট বাজার ২৫। চারিদিকে কত শাড়ি, হোলসেল শাড়ি বিক্রি হচ্ছে, শাড়িগুলো কম দামে কম দামে। কত সোনার দোকান দেখুন দাদা, তাই কুচু দিয়ে সাইকেল দে, কত সাইকেল সোনার দোকান দেখুন পর পর, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই, কিনতে পারবো না, পকেটে জ্বর বুঝতেই পারছেন, কিছু করার নেই। তবে বাইরে ব্যবসায়ীদের আওয়াজগুলো প্রচুর আসছে, বুঝতেই পারছো না ঠিকঠাক হয়তো, যাই হোক দুঃখিত আমি একটু মানিয়ে নেবে। চারিদিকে সোনার দোকান, মনে হচ্ছে ঢুকি, পকেটে জ্বর বললাম আগেই, কিচ্ছু করার নেই, চলো আগাই। বাবু ডাব খাবি নাকি, প্রথমেই না বলে দিলি, সোনামুখী ডাব নাকি ডাব, এদের নাম কি, এইটা ওটা কি, এর নাম কি, ওটা কত দাম, ওটা কত দাম, জল বেশি এতে না, তাহলে এইটাই দিন। এত তাড়াতাড়ি সেরে গেল,
তাড়াতাড়ি খেলে গেলেন, আস্তে আস্তে খেতে পারবে, কারণ ডাবটাতে বেশি জল ছিল বুঝেছেন। মেয়ে বায়না করছে, এই যে মুখটা একটু ভার হয়ে গেছে দেখো, দেখি মুখটা ও হচ্ছে কি করবে বলেছে জানো, ও হচ্ছে থানসা খাবে বলেছে, তোর বাবা বকেছে ওই জন্য একটু রাগ হয়ে গেছে। ঠিক আছে চলো তোমাদেরকে যেটা দেখেছিলাম সেটা একটু ওদিক থেকে দেখাই, জলই নেই নদীতে বল, মানে দাঁড়াল আছে অল্পই জল আছে বল, বেশি নেই জল, ওদিকটা দিয়ে ব্রিজ আছে, ব্রিজটাতে বাস টাস যায়। ঠিক আছে ওই দেখো যাচ্ছে, আমি এদিকটা থেকে এপুর থেকে তুলছি তো ওই জন্য ঠিকঠাক হয়তো বুঝতে পারছো না, দেখি মিষ্টি তখন কোথায় খুঁজে পাই, মেয়েকে খাওয়াতে হবে, চলো আমার সঙ্গে থাকো মিষ্টি তখন খুঁজি, চলো চলো অবশেষে মেয়ের মিষ্টি যখন খুঁজে পেয়েছি, কোনটা খাবি বল, দেখো গুজিয়া বলে দেখ কোনটা খাবি, সন্দেশ এই সন্দেশটা এটা 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 বলে না বেশি অবশ্য স্টকে মাল নেই, এটা এটা আচ্ছা চলো চলো ভেতরে চলো খাইয়ে দিদি, এটা কেমন ভালো লাগছে, মনে হতে পারছে না এখন মুখে ঢুকে দিয়েছি, আস্তে 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 অনেকটা হেঁটে এসে গেছি, রাস্তায় কিছুক্ষণ কথা বলিনি আর আমার বর ক্যামেরা করছিলো বুঝতেই পারছো, যাই হোক রাস্তা বাড়ার জন্য দেখতেই পাচ্ছ সব গাছ, বুঝে যাচ্ছে নাকি বুঝতে পারছি না, রোদ্র প্রচুর গাছ টাছ কাটা আছে, নিশ্চয়ই তোমরা দেখেছো প্রচুর আওয়াজ গাড়ি ঘোড়া, যাই হোক আমার আমার শহর দেখালাম, ঘাটাল শহর একটা মহকুমা, ঘাটাল মহকুমা ঠিক আছে, চারিদিকে হোটেল টোটেল দেখতেই পাচ্ছ, কারণ আজকে কিছু খেতে পারবো না শুধু মিষ্টি খেয়েছি আর খেয়ে, শুধু মিষ্টি খেয়েছি আর ডাব খেয়েছি, আবার সেই পথে ফিরছি দেখতে পাচ্ছ, আর হাঁটা তো চারদিক পাচ্ছি না ঠিকঠাক করে হাঁটতে পায়ে ব্যথা, চলো এবারে বাসের দিকে যাই, বাস ধরতে হবে তারপরে বাড়ি ঘুরতে হবে রওনা দিই, চলো আমার সঙ্গে থাকো তোমরা, যাই হোক তখন তোমাদেরকে বাস স্ট্যান্ডে দেখেছিলাম আবার ঢুকছি বাস ধরার জন্য, তখন নামটা বলা হয় না, এটা বাস ঘাটা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঠিক আছে, গাড়ি চলে গেল একটা হারেঙ্গা ওতে চলে যাবো, চলো গাড়ি এসে গেছে গাড়িতে উঠে কথা হচ্ছে, আশ্চর্য ব্যাপার দেখুন মহিলা কন্ডাক্টর পয়সা দিয়ে দিয়ে দাও তিনটা তো দেখছেন কীভাবে কাটলো এবং কীভাবে মানে মানুষের কাছ থেকে ঠিকঠাক ভাড়া আদায় করে নিল দেখতে পাচ্ছেন, মহিলাকে এদের জন্য গর্ববোধ হয় আমাদের, অনেকক্ষণ পরে আমি এলাম বাসে, বাসের জার্নি ছাড়লাম তারপর যেটা দেখালাম সেটা দেখালেও ভালো লাগে, মুখের সামনে না এলে বুঝতে পারবে না, দেখো রাস্তার দিকটা দেখায়,
কথা বলি, দেখো কেমন ঘুমোচ্ছে। জামাটা ছাড়িনি, আমি জাস্ট ফোন দেখাবো বলে ছেড়ে নিয়েছি শাড়িটা। খুব ক্লান্ত লাগছিল। যাই হোক, আজকে তোমাদেরকে বলিনি যে মানে ব্যাংকে কেন ঢুকেছিলাম, সেটা আমি এখন বলে দিচ্ছি। আমার বরের হচ্ছে, বরের মানে কি, আমাদের দুজনের অ্যাকাউন্ট জয়েন্ট, ওতে হচ্ছে মানে মোবাইল নাম্বারটা ইনপুট করা হয়নি, সেই জন্য আগের দিন একদিন ও গেছিলো একা, সেটা ক্যান্সেল হয়ে গেছে, আমার সই লাগবে, ওই জন্য আজকে আমরা চলে গেছিলাম এই ঘুটিটাকে নিয়ে চলে গেছিলাম। আর থাম্বনেলটা তো তোমরা দেখতেই পাবে, সেখানে যে কী করবো, কী করছিলাম বা কেন, একটা তো প্রেজেন্ট জিনিস রয়েছে ওর মধ্যে। আর তারপরে বাসে আস্তে আস্তে যেটা দেখলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমিও ভালো থাকবো। এখানটা তো ব্যথা আছেই, কিছু করার নাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, এবং পাশে বেল আইকনটা ছোট্ট করে টুক 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 ক্লিক করে কি দিয়ে দেবে, টং বাজিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আরও আরও মজাদার ব্লগ আনতে ইচ্ছা আছে, যদি তোমরা ব্লগগুলো দেখো তবে আনবো, নচে আর ব্লগই করবো না, তত সবই করে আনবো।